লম্বা হতে সবাই চায়, কিন্তু সবার ইচ্ছা পূরণ হয় না। দেখা যাচ্ছে জন্ম থেকে আমাদের কিন্তু বেড়ে ওঠা পর্যন্ত শরীরের যে অভ্যন্তরীণ যে বা পারিপার্শ্বিক যে পরিস্থিতি আছে, সেই পরিস্থিতি থেকে খাওয়া দাওয়া বা আমাদের জিনগত কোনো সমস্যা বা নিয়ন্ত্রক হয়ে দাঁড়ায়। নমস্কার দর্শকবৃন্দ, আমি ডক্টর তপন চৌধুরী, আমার ইয়োঘুমিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি যে সমস্যা নিয়ে আজকে আলোচনা করব সেটা হলো হাইট বাড়ানোর সমস্যা নিয়ে, বা বলতে পারেন উচ্চতা বৃদ্ধির সমস্যা নিয়ে। আজ আমি আলোচনা করব যে হাইট বাড়ানোর কী কী ওয়ে আছে বা কী কী ওষুধ অবলম্বন করে হাইট বাড়ানো যায়। দেখা যাচ্ছে যে কেউ লম্বা, কেউ মাঝারি, কেউ খাটো, কিন্তু বিভিন্ন টাইপের কিন্তু সবাই হয়ে থাকেন। দেখা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে উচ্চতা একটা প্রতিবন্ধকতা কিন্তু হয়ে দাঁড়াচ্ছে, লম্বা হতে সবাই চাইছে। আসলে বেশ কিছু জিনিস আমাদের উচ্চতাকে নিয়ন্ত্রণ করে, যেমন ধরুন জেনেটিক্স। জেনেটিক্সে দেখা যাচ্ছে বা জিনগত সমস্যায় দেখা যাচ্ছে বাচ্চার সব কিছু প্রাপ্ত হয় তার পিতামাতার জেনেটিক্স থেকে। তাই জেনেটিক্স দিক থেকেও কিন্তু একটা হাইট বাড়ানো বা হাইট হওয়ার একটা সমস্যা লেগে থাকে। তারপরেও দেখা যাচ্ছে খাওয়া দাওয়া, বিভিন্ন রকম দেখা যাচ্ছে পুষ্টিকর খাদ্য পাওয়া যাচ্ছে না ঠিকঠাক মতো, তাই জন্য তাদের হাইট বা উচ্চতা বাড়ছে না। এমনিতেও দেখা যাচ্ছে যে সাধারণত 60-80% যে শরীরের মানে হাইট সেটা নির্ভর করে কিন্তু জিনের উপরে বা জেনেটিক্সের উপরে, বাকিটা নির্ভর করে যে কীরকম পরিবেশগত সমস্যা আছে, খাওয়া দাওয়া কীরকম আছে বা হরমোনের কোনো সমস্যা আছে, এগুলোর উপরে কিন্তু নির্ভর করে। দেখা যাচ্ছে যে 1 বছর থেকে প্রায় 18 বছর হওয়া পর্যন্ত বা অ্যাডাল্ট হওয়া পর্যন্ত কিন্তু উচ্চতা আস্তে 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 বাড়তে পারে। সেই উচ্চতাটা প্রায় দেখা যাচ্ছে যে 4 ইঞ্চি পর্যন্ত কিন্তু বাড়ে। এবার বয়স ভেদে বা জেনেটিক্স ভেদে বা দেখা যাচ্ছে স্থান ভেদে সেই হাইট কিন্তু বা উচ্চতা বাড়ার সম্ভাবনা কিন্তু বিভিন্ন রকমের হয়। সাধারণত দেখা যায় যে 18 বছরের পরে এই হাইট বাড়ার কিন্তু প্রবণতা অনেকটা কমে যায়। এইবার আমরা বলবো যে উচ্চতা বৃদ্ধির কারণগুলো কী কী বা উচ্চতা বৃদ্ধির কজেসগুলো কী কী, যে কী কী কারণে উচ্চতা বৃদ্ধি হয়। দেখা যাচ্ছে যদি কোনো জেনেটিক্সের কোনো কারণ থাকে, উচ্চতা ঠিকঠাক কতটা হবে সেটা নির্ধারণের জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পিতামাতার একটা জিনগত একটা ব্যাপার সেটা কিন্তু মানে পুত্রের কাছে যায় বা পিতামাতার কাছ থেকে একটা মানে জিন ঘটিত বা জেনেটিক্স যে ক্রিয়াকলাপগুলো আছে সেটা কিন্তু পুত্রের মধ্যে যায়, এবং তার জন্যই হাড়ের গঠন বা কঙ্কালের গঠন এগুলো কিন্তু প্রভাবিত হয়। তাই জেনেটিক্সও একটা কারণ উচ্চতা বৃদ্ধির। এরপরে বলবো নেক্সট, যেটা হলো গ্রোথ হরমোন। গ্রোথ হরমোন কী করে, মানুষের উচ্চতা বৃদ্ধিতে কিন্তু সাহায্য করে, বা দেখা যাচ্ছে ইনসুলিন গ্রোথ হরমোন ফ্যাক্টর বা বলতে পারেন ইনসুলিন গ্রোথ ফ্যাক্টর, সেটাও কিন্তু উচ্চতা বৃদ্ধিতে কিন্তু খুব ভালো কাজ করে। এটা কী করে, হাড়ের বৃদ্ধি বা বিকাশে সাহায্য করে, বা হাড় শক্ত হতে সাহায্য করে, বা পেশি সুস্থ সবল হতে কিন্তু সাহায্য করে। এই হরমোনগুলো কী হচ্ছে যে পিটুইটারি গ্রন্থি থেকে বেরোচ্ছে, এবং এই হরমোনগুলো একটা হাড়ের বৃদ্ধিতে কিন্তু ভালো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করছে, তা বৃদ্ধির কারণ হয়ে দাঁড়ায়। সেটা হলো পুষ্টি। আজকালকার দিনে দেখা যাচ্ছে যে বিভিন্ন খাবার থেকে বাচ্চারা বলুন বা বড়রা বলুন ঠিকঠাকভাবে কিন্তু পুষ্টি পাচ্ছে না। উচ্চতা বৃদ্ধির জন্য ঠিকঠাক করে দরকার প্রোটিন, খনিজ লবণ বা মিনারেলস, বা বলতে পারেন যে কিছু রকমের মানে ভিটামিন, এগুলো কিন্তু দরকার। এগুলো না হলে কিন্তু ঠিকঠাকভাবে হাইট বাড়বে না বা হাড় কিন্তু শক্ত হবে না। তাই এইগুলো কিন্তু প্রচুর পরিমাণে দরকার। এগুলো কী করে যে উচ্চতা বৃদ্ধি করে বা হাড়কে শক্ত হতে সাহায্য করে, এবং উচ্চতা বৃদ্ধিতে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আরও অনেক হরমোন আছে, যেমন ধরুন থাইরয়েড হরমোন, বা বলতে পারেন যে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন, বা বলতে পারেন ইস্ট্রোজেন টেস্টোস্টেরন, এগুলোও কিন্তু একটা হাইট বৃদ্ধিতে বা উচ্চতা বৃদ্ধিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই হরমোনের কিন্তু অন্যান্য কারণগুলোকেও ছেড়ে দেওয়া যাবে না, বা এটা বলা যাবে না যে অন্যান্য হরমোনও হাইট গ্রহণে বা হাইট গ্রোথ করতে সাহায্য করে না। এই হরমোনগুলোও কিন্তু হাইট গ্রোথ করতে প্রচুর পরিমাণে আমাদের হেল্প করে। নেক্সট যেটা বলবো সেটা হলো শারীরিক ক্রিয়াকলাপ বা শারীরিক কার্যকলাপ। নিয়মিত ব্যায়াম বা বলতে পারেন শারীরিক কার্যকলাপ, সেটা যে কোনো রকমের ব্যায়াম হতে পারে, সেই টাইপের ব্যায়াম কিন্তু কী করে যে হাড়কে বৃদ্ধি করতে বা উচ্চতা বৃদ্ধি করতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই আমাদেরকে কিন্তু এই নিয়মিত ব্যায়াম করতে হবে। কিন্তু নিয়মিত ব্যায়াম যারা করেন না বা শারীরিক কার্যকলাপ যারা করেন না, তাদের ক্ষেত্রে কিন্তু উচ্চতা বৃদ্ধি ঠিকঠাক করে হয় না। এরপর বলবো ঘুম বা বিশ্রাম। ঘুম কিন্তু মানুষের একটা অপরিহার্য অঙ্গ হিসাবে বিবেচিত হয়। ঘুমের মধ্যেই কিন্তু কী হয় যে গ্রোথ হরমোন হাইট বাড়ায়, সেই হরমোনটা কিন্তু নিঃসরণ হয়। তাই ঠিকঠাক করে কিন্তু ঘুমও একটা কারণ হাইট বৃদ্ধি করার। আবার এদিকে বলা যায় যে বিশ্রামও কিন্তু একটা কারণ যে হাইট ঠিকঠাক করে বৃদ্ধি করার বা উচ্চতা ঠিকঠাক করে বৃদ্ধি করার। কারণ সারাদিন যদি আপনি শারীরিক পরিশ্রমই করতে থাকেন, তাহলে কিন্তু হাড়গুলো ঠিকঠাক বাড়বে না, এবং হাড়ে যে ঠিকঠাকভাবে মিনারেলস বা বলতে পারেন প্রোটিন বা ভিটামিন, এগুলো কিন্তু ঠিকঠাক করে সে পাবে না, তার
বৃদ্ধি বা বিকাশও ঘটবে না। এটাও একটা কারণ যে হাইট বৃদ্ধি হওয়ার। নেক্সট যেটা বলবো সেটা হলো পরিবেশগত কারণ। পরিবেশগত কারণের মধ্যে আমরা দেখতে পাই যেটা হলো যে কোনো একটা বিষাক্ত পদার্থের সংস্পর্শ বা দেখা যাচ্ছে সামগ্রিক কোনো স্বাস্থ্য বা দেখা যাচ্ছে আর্থ সামাজিক অবস্থা, এগুলোও কিন্তু উচ্চতা বৃদ্ধিতে পরোক্ষভাবে প্রভাবিত করে। এরপরে দেখা যাচ্ছে যে দীর্ঘস্থায়ী কোনো অসুস্থতা বা দেখা যাচ্ছে দূষণকারী কোনো সংস্পর্শে আসা বা দেখা যাচ্ছে জীবনযাত্রার মধ্যে সঠিক পুষ্টির অভাব, এটাও কিন্তু উচ্চতা বৃদ্ধিতে বা উচ্চতার স্বাভাবিক বৃদ্ধি এটা কিন্তু প্রভাবিত করতে পারে। নেক্সট বলবো আমি যে হোমিওপ্যাথির ওষুধ। এর আগে বলবো যে যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমি এরকম ইনফরমেটিভ ভিডিও আপনাদের সামনে টাইম টু টাইম পৌঁছে দিতে পারি। এরপরে বলবো যে হোমিওপ্যাথি ওষুধগুলো কী কী। না, হোমিওপ্যাথি ওষুধের মধ্যে প্রথম যেটা আমরা বেশি ব্যবহার করি হাইট বৃদ্ধির জন্য সেটা হলো ব্যারেটা কার্ভ। ব্যারেটা কার্ভে আমরা দেখেছি যে ধীর কোনো শারীরিক বা মানসিক কোনো বিকাশ ঘটছে বা দুর্বল কোনো হার হচ্ছে, ঘন ঘন সর্দি হওয়ার প্রবণতা হচ্ছে ব্যারেটা কার্ভে। এই শিশুদের মধ্যে এই ব্যারেটা কার্ভ খুব ভালো কাজ করে, যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা সমবয়সীদের তুলনায় বেটে বা বলতে পারেন যে বামন বা বলতে পারেন যে বিকাশ বিলম্বিত হয় তাদের ক্ষেত্রে কিন্তু ব্যারেটা কার্ভ খুব ভালোভাবে খুব সুন্দর কাজ করে। এই ব্যারেটা কার্ভ কী করে সেবন করবেন? না, ব্যারেটা কার্ভ 200 যদি 2 ফোঁটা করে দিনে একবার করে খাওয়া হয় কিছুদিন সেবন করলে দেখবেন আস্তে আস্তে কিন্তু তার হাইট বাড়তে থাকবে। নেক্সট বলবো সাইলেশিয়া। সাইলেশিয়া আমরা দেখেছি যে শিশুরা পাতলা বা যাদের বিকাশে দেরি হয় বা বিকাশ খুব দুর্বল হচ্ছে বা বিলম্বিত হচ্ছে, বারবার একটা সংক্রমিত হওয়ার সম্ভাবনা থাকছে, বারবার পুঁজ হওয়ার সম্ভাবনা থাকছে, বারবার কোনো ঘা হওয়ার সম্ভাবনা থাকছে, বারবার কোনো শ্বাসকষ্ট হওয়ার সম্ভাবনা থাকছে, তাহলে কিন্তু এই সাইলেশিয়া খুব ভালো কাজ করে। এটা কি করে খাবেন? না, সাইলেশিয়া 30 2 ফোঁটা করে রোজ 1 চামচ জলের সাথে আপনি যদি খাওয়ার আগে সেবন করেন বা সকালে ঘুম থেকে উঠে যদি আপনি সেবন করেন তাহলে দেখবেন যে কিছুদিন সেবন করলেই আপনার এ ধরনের সমস্যা আস্তে 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 কিন্তু কাটতে থাকবে। নেক্সট বলবো ক্যালকেরিয়া ফলস। ক্যালকেরিয়া ফলস, দর্শকবৃন্দ, আমার চ্যানেলে অলরেডি ক্যালকেরিয়া ফলসের ডিটেলসে ভিডিও আপলোড করা আছে, আমি ভিডিও ডেসক্রিপশন এবং আই বাটনে এর লিঙ্ক দিয়ে রাখবো। ক্যালকেরিয়া ফলস কী করে শরীরের মধ্যে ডিটেলসে কাজ করে সেটা কিন্তু আমি আলোচনা করেছি। তাও বলবো দর্শকবৃন্দ যে এই ক্যালকেরিয়া ফলস কিন্তু হাড় শক্ত করতে বা বলতে পারেন যে দেরিতে যাদের বৃদ্ধি আছে সেটা করতে বা যাদের দেরিতে দাঁত ওঠে তাদের ক্ষেত্রে বা হাড়ের কোনো অসুস্থতা হলে বা কোনো ফ্র্যাকচার হলে কিন্তু ক্যালকেরিয়া ফলস খুব ভালো কাজ করে, বা যাদের গ্রোথ খুব দেরিতে হয় তাদের ক্ষেত্রে কিন্তু ক্যালকেরিয়া ফলস খুব ভালো কাজ করে। এর যদি আপনি 6x পটেন্সি খান তাহলে 4টা করে ট্যাবলেট দিনে 3 বার খাওয়ার আগে খেতে পারেন বা খাওয়ার পরে খেতে পারেন, অবশ্যই চুষে খাবেন এবং হাফ কাপ গরম জল সহ খাবেন। যদি আপনি 30 খান তাহলে 2 ফোঁটা করে দিনে 1 বার রোজ সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে 1 চামচ জলের সাথে আপনি যদি খান তাহলে দেখবেন যে আপনাদের কিছুদিনের মধ্যেই হাইট কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। বলবো সেটা হলো হেকলা লাভা। হেকলা লাভা, দর্শকবৃন্দ, দাঁত বৃদ্ধি করতে বা বলতে পারেন যে ক্যালসিয়াম হাড়ের মধ্যে দিতে বা হাড়কে শক্ত করতে, সবল করতে, সুস্থ করতে কিন্তু হেকলা লাভা খুব ভালো কাজ করে। এতে দেখা যায় যে হাড়ে ব্যথা বা দাঁতে ব্যথা বা বিলম্ব দাঁত উঠছে বা হাড় ঠিকঠাকভাবে বিকাশ ঘটছে না, এগুলোকে হেকলা লাভা খুব ভালো কাজ করে। এটা কী করে খাবেন? যদি হেকলা লাভা 6x হয় তাহলে 2টা করে ট্যাবলেট দিনে 3 বার খাওয়ার 30 মিনিট আগে খেতে পারেন বা খাওয়ার 30 মিনিট পরে খেতে পারেন, চুষে খাবেন, হালকা গরম জল সহ খাবেন। যদি 30 হয় 1 ফোঁটা করে বা 2 ফোঁটা করে 1 চামচ জলের সাথে আপনি যদি মিক্স করে কিছুদিন সেবন করেন তাহলে দেখবেন আস্তে আস্তে কিন্তু আপনার এই ধরনের সমস্যা আস্তে আস্তে কেটে যাবে। নেক্সট যে ওষুধের কথা বলবো সেটা হলো থুজা। থুজা কিন্তু, দর্শকবৃন্দ, যেসব বাচ্চাদের কোনো ভ্যাকসিনেশনের কারণে বা ভ্যাকসিন দেওয়ার কারণে হাইট বৃদ্ধিতে বা উচ্চতা বৃদ্ধিতে কোনো সমস্যা হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু থুজা খুব ভালো কাজ করে। এর সাথেও দেখা যায় যে মানে হাড়ের বিলম্বিত বৃদ্ধি বা দেখা যাচ্ছে দুর্বল কোনো রোগ প্রতিরোধ ক্ষমতা বা দেখা যাচ্ছে ত্বকের কোনো সমস্যা, তাহলে কিন্তু থুজা খুব ভালো কাজ করে। এক্ষেত্রে থুজা কী করে সেবন করবেন? না, থুজা 200 একবার করে দিনে 2 ফোঁটা করে খাওয়ার আগে যদি আপনি সেবন করেন তাহলে দেখবেন কিছুদিন সেবন করলে এ ধরনের সমস্যা কিন্তু কেটে যাবে। তার সাথে বলবো দর্শকবৃন্দ একটা ট্যাবলেট, সেই ট্যাবলেটটার নাম হলো পিটুইটারি 3X। এই পিটুইটারি 3X কী করে? যে পিটুইটারি থেকে যে গ্রোথ হরমোন বেরোয় সেই গ্রোথ হরমোন ঠিকঠাক করে বেরোতে দেয় এবং হাড়ের বৃদ্ধিতে বা উচ্চতা বৃদ্ধিতে খুব ভালোভাবে কাজ করে। তাই পিটুইটারি 3X আপনি যদি সেবন করেন তাহলে দেখবেন আপনার গ্রোথ হরমোন কিন্তু হু হু করে বাড়তে থাকবে এবং আপনার উচ্চতাও কিন্তু ঠিকঠাকভাবে বাড়তে থাকবে। এই পিটুইটারি 3X কী করে সেবন করবেন? না, 2টা করে ট্যাবলেট খাবেন, দিনে 3 বার খাবেন, খাওয়ার 30 মিনিট আগে খেতে পারেন বা খাওয়ার 30 মিনিট পরে খেতে পারেন, চুষে খাবেন এবং হালকা গরম জল সহ খাবেন। এই ওষুধগুলো সেবন করার আগে বা যে কোনো ওষুধ সেবন করার আগে যাদের জন্য আপনি সেবন করুন না কেন, অবশ্যই একটা অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে কিন্তু ওষুধ গ্রহণ করবেন। কারণ
আর সিমটম ভেদে বা ব্যক্তি ভেদে ওষুধ কিন্তু বিভিন্নও হতে পারে। নেক্সট বলবো আমি যে কিছু ঘরোয়া প্রতিকার বা কিছু ঘরোয়া টিপস। এই ঘরোয়া প্রতিকারগুলোর মধ্যে দর্শকবৃন্দ প্রথমে বলবো যে কিছু ব্যালেন্স ডায়েট খাদ্য কিন্তু আপনি গ্রহণ করতে পারেন, যেমন ভিটামিন ডি জাতীয় খাদ্য গ্রহণ করতে পারেন, যে খাদ্যগুলোতে ভিটামিনস বেশি আছে সেইগুলো গ্রহণ করতে পারেন, মিনারেলস যেগুলোতে বেশি আছে সেইগুলো গ্রহণ করতে পারেন। এই ভিটামিন ডি বা মিনারেলস বা ভিটামিন জাতীয় খাদ্য আপনি যদি ঠিকঠাকভাবে গ্রহণ করেন, হাড়ে পুষ্টির কোনো অভাব হবে না এবং হাড় ঠিকঠাকভাবে বিকাশ ঘটবে এবং হাড় দুর্বলও হবে না ভঙ্গুরও হবে না। নেক্সট যেটা বলবো সেটা হলো ঠিকঠাক করে কিন্তু আপনি এক্সারসাইজ করতে পারেন। এক্সারসাইজে কী হয় যে শরীরে স্ট্রেচেনিং বৃদ্ধি পায়, বা স্ট্রেচ যদি আপনি এক্সারসাইজ করেন বা স্ট্রেচিং এক্সারসাইজ করেন তাহলে দেখবেন যে শরীরের মধ্যে হাড়ের একটা মানে শক্ত হওয়ার প্রবণতা বাড়বে এবং হাড়ের বিকাশ ঘটবে। নেক্সট যেটা বলবো সেটা হলো ঠিকঠাকভাবে ঘুমান। ঘুম কিন্তু এই হাড়ের বৃদ্ধিতে বা শরীরের যে কোনো বৃদ্ধিতে ঘুম কিন্তু অবশ্যই দরকারি, তাই ঠিকঠাকভাবে টাইম মতো কিন্তু আপনাকে ঘুমাতে হবে। নেক্সট বলবো ঠিকঠাকভাবে পর্যাপ্ত পরিমাণে বিশ্রামও কিন্তু আপনাকে নিতে হবে, বিশ্রামটাও হাড়ের বৃদ্ধির জন্য খুব বেশি উপকারী। ধূমপান বা অ্যালকোহল সেবন এগুলো কিন্তু বাদ দিতে হবে। যদি কেউ ধূমপান বা অ্যালকোহল সেবনের শক্তি থাকেন তাহলে কিন্তু সেগুলো বাদ দিতে হবে, কারণ সেইগুলো বাদ না দিলে হাড়ের বিকাশ ঠিকঠাক করে হবে না এবং হাড়ের বিকাশ না হলে আপনার কিন্তু উচ্চতাগত একটা সমস্যা কিন্তু লেগেই থাকবে। তাই ধূমপান বা অ্যালকোহল সেবন সেটা কিন্তু বন্ধ করতে হবে, বা কোনো বাচ্চাদের সামনে যদি আপনি ধূমপান করেন সেটাও কিন্তু আপনি বন্ধ করতে পারেন, কারণ সেটাও যদি না করেন তাহলে সে কিন্তু প্যাসিভ স্মোক করছে এবং তার হাড় বৃদ্ধিতে সেটা কিন্তু একটা সমস্যাগত তৈরি করুন। নেক্সট বলবো শরীরকে কিন্তু ঠিকঠাকভাবে হাইড্রেটেড রাখুন, কারণ হাইড্রেটেড যদি আপনি রাখেন বা জল ঠিকঠাক করে গ্রহণ করেন হাড় বৃদ্ধিতে কিন্তু জল ঠিকঠাক করে শরীরে থাকা বা শরীরে ধরে রাখা এটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আপনি ঠিকঠাক মতো জল পান করুন এবং শরীরকে হাইড্রেটেড রাখুন। আশা করি এই ভিডিওটা আপনার উপকারে লাগবে এবং আপনার ভালো লেগেছে। যদি আপনার ভালো লেগে থাকে বা উপকারে এসে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করবেন কেমন হলো ভিডিওটা অবশ্যই জানাবেন। যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন ভিডিওটা। আজকের মতো ধন্যবাদ, নমস্কার।